হলো কাক, কয় কাক। কাকেদের খুব বুদ্ধিমান পাখি বলে মানা হয়। এরা সাধারণত মনুষ্য প্রাণীর কাছাকাছি ছোট বা বড় শহরে থাকে। কাকেরা কাঠ বা গাছের মধ্যে খড় কুটো জমিয়ে নিজেদের বাসা বানায়। যা পায় ওরা তাই খায়। হাঁস, এগুলো কিন্তু হাঁস, হয় হাঁস। হাঁসেদের সাধারণত নদী, পুকুর বা ঝর্ণায় দেখতে পাওয়া যায়। এদের পালকগুলো থেকে সহজেই জল ঝরে যায়। আর এরা ভালোভাবে সাঁতার কাটতে পারে, কারণ এদের পায়ের আঙুলের মাঝখানে চামড়াগুলো জোড়া থাকে। ঈগল পাখি, এটি একটি ঈগল পাখি, দীর্ঘ ইতে ঈগল। পাখিদের মধ্যে সব থেকে বড় পাখি, আর পৃথিবীর অনেক জায়গায় পাওয়া যায়। মুরগি, এটি একটি মুরগি, ময় মুরগি। মুরগিরা ডিম পারে। মাছরাঙা, এটি একটি মাছরাঙা পাখি, ময় মাছরাঙা। এই রং বেরঙি পাখিগুলোর গলাগুলো হয় ছোট আর মাথাগুলো বড়। মাছরাঙা পাখি মাছ খায়, জলের মধ্যে ডুব দিয়ে তারা মাছ তুলে আনে। আবার কিছু মাছরাঙা পাখি মাছ খায় না এবং জলাশয় থেকে অনেক দূরেও দেখতে পাওয়া যায়। ম্যাকাও, এটা হলো ম্যাকাও, ময় ম্যাকাও। টিয়া পাখিদের মতো উজ্জ্বল বর্ণের এই পাখিদের ঠোঁট বড়, শক্ত এবং ব্যাকা হয়। এদের পায়ের আঙুলগুলো শক্ত আর লম্বা রঙিন লাজ হয়। ময়ূর, এটা হলো ময়ূর, ময় ময়ূর। ময়ূর দেখতে ভারী সুন্দর, আর ময়ূরকে আমাদের জাতীয় পাখি বলা হয়। পেঙ্গুইন, এরা হলো পেঙ্গুইন, পয় পেঙ্গুইন। পেঙ্গুইন কিন্তু উড়তে পারে না, যদিও ওদের ডানা রয়েছে, কিন্তু ওরা জলে সাঁতার কাটতে পারে। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ সাপোর্ট আস।